নূহ আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না ইন্নাহু মিন ইবনি নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান আমার ঔরসজাত আল্লাহ বললেন না নূহ তুমি ভুল বলেছো সে তোমার সন্তান নয় ঔরসজাত হলেই সন্তান হয় না ঈমান আনা লাগে চিল্লায় বলেন ঠিক কি না নূহ আলাইহিস সালামের এই মহা প্লাবন নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি ঈমান এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস এন্ড বাউন্টিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ঢাকায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কি না এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটারস নিয়ে কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন সূরাতুত তালাক অ্যাড্রেসিং দা ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সূরাতুত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন সূরাতু আলে ইমরান এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান সবাই আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নীড় যার পরিবার নাই সে নীরহারা পাখির মতো ঠিক কি না এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর নেয়ার কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আদি আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কি না এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কি না নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি হাত তুলে হ্যাঁ ওই যে হাত তুলছে একা একা যাইতে আয় বালা না একা একা যাওয়া যাবে আমরা সবাই মিলে যাব ইনশাআল্লাহ পড়েন এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলু সুবহানাল্লাহ পড়েন আল্লাহ ডেকে বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয় খুব নির্মম এদের চেহারায় হাসি নাই রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা আল্লাহর কোনো আদেশের অবাধ্য হয় না ওই জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচাও